কথা আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে সুইডিশ একজন কার্টুনিস্ট যিনি নবী মোহাম্মদের তথাকথিত কার্টুন এঁকে ছিলেন উনি অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন এবং সেই খবরটা যখন বাংলাদেশি সংবাদ মাধ্যমগুলোতে প্রচার করেছে অনলাইনে সেখানে কমেন্ট সেকশনে এমনকি নিজ নিজ ওয়ালে পেজে গ্রুপে চ্যানেলে পোস্ট করে ভিডিও করে মিম বানিয়ে একদল শান্তিপ্রিয় শান্তি কামি লোকজন উল্লাস করে বেড়াচ্ছে আজকে নাকি তাদের ঈদের খুশি তাদের ভাষাতেই আজকে নাকি ঈদের দিনের মতো খুশি হয়েছে তারা এবং সে এবং সেই খুশিতে সামিল হয়েছে সেই সমস্ত মেয়েরাও যারা কিনা উঠতে বসতে তাদের হাতে নির্যাতনের শিকার হয় যারা কিনা তাদের কাছে উঠতে বসতে অপমানিত হয় তারাও ওদের দলে যোগ দিয়েছে আজকে তারাও খুশি কেন কারণ এই যে আল্লাহর বন্ধুরে অপমান করছে আল্লাহরে অপমান করছে এই জন্য আল্লাহ নাকি শাস্তি দিয়েছে এবং ওরা নাকি খুশি হয়েছে কারণ দুনিয়ার কেউ তার কিছু করতে পারে নাই আল্লাহ করতে পারছে সেই জন্য মানে অ্যাক্সিডেন্ট হওয়া পৃথিবীতে আজকেই প্রথম অ্যাক্সিডেন্ট হয়েছে এর আগে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয়নি উইঙ্ক উইংক বিশ্বাস করেন রাসেল ভাই পৃথিবীতে আর কোনো দিন কখনোই অ্যাক্সিডেন্ট হয়নি আজকেই প্রথম অ্যাক্সিডেন্ট হয়েছে এবং সেটা আল্লাহ করছে মাশাল্লা সোভাই হায়ন আল্লাহ এবং আল্লাহ নাকি গজবটা বা আল্লাহ নাকি এই শাস্তিটা দিবে সেইটা থেকে বাঁচতেই নাকি পুলিশ মোতায়েন করছিল সেই পুলিশও নাকি বাঁচাইতে পারেনি মানে তাদের জন্য লজ্জার হওয়ার কথা ছিল যে তাদের শান্তির ভয়ে একটা মানুষ পুলিশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে চব্বিশ ঘন্টা এটা তাদের জন্য লজ্জার নামোটেও মোটেও লজ্জার না তাদের জন্য এবং তাদের বক্তব্য হচ্ছে আল্লাহ নাকি ছাড় দেয় ছেড়ে দেয় না এতদিন পরে এসে দুই সালে কার্টুন আঁকছে আজকে দুহাজার সালে চোদ্দ বছর পরে এসে আল্লাহ নাকি শাস্তি দেওয়ার সুযোগ হয়েছে এতদিন ভিসা জটিলতায় আটকে ছিল আর করোনার কারণে এই ভিসা কার্যক্রমও বন্ধ ছিল হঠাৎ করে ভিসা পেয়ে গেছে সেঞ্জিন ভিসায় সুন্দর মতন গিয়েই কাজ ছেড়ে দিছে আল্লাহ বা তো এরকম অসংখ্য মানুষ এরকম অসংখ্য কথাবার্তা বলে বেড়াচ্ছে লোকে কিছু বলবেই কিন্তু এই যে হুজুরটা যে হুজুরটাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই হুজুরটা তো কয়েকদিন আগেও সে আর কি আরেকটু হলে টপকে যেত অথচ সেফ সুস্থ হয়ে এসে আবারও এগুলো শুরু করছে সে বলতে চাচ্ছে ভিডিওর মাধ্যমে আল্লাহ শাস্তি দেয় যারা আল্লাহ আর আল্লাহর রাসুলকে কষ্ট দেয় কোরআনের আয়াতের অর্থ বলে শোনাচ্ছে তারপরে এবং বলছে যে আল্লাহ নাকি নিজেই যথেষ্ট এই এই সমস্ত ঈদে মোকাবেলায় রাসুলের অপমানের মোকাবেলায় এবং আল্লাহ নাকি নবীকে বলছে এটাও আয়াতের অর্থ বলে শোনাচ্ছে যে নবীকে অপেক্ষা করতে বলছে আল্লাহ শাস্তি দিবে এবং আল্লাহ নাকি দ্রুত তার সাথে শাস্তি দেয় চোদ্দ বছর ওদের কাছে দ্রুত সময় আর কি এনিওয়ে এই কথাগুলো কি তারা নিজেরাই মানে তারা যদি নিজেরা মানত তাহলে কি তাদের ভয়ে কাউকে পুলিশ প্রোটেকশন দিয়ে বেড়াতে হতো যাই হোক বললে তো অনেক কিছুই বলা যায় এই যে দেখুন এরকম অনেকের নামই বলা যায় যারা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে থাক ও সব কথা আরও বলা যায় হজে গিয়ে পিষ্ট হয়ে মারা যাওয়ার কথা বাদই দিলাম ক্রেন ভেঙে পড়ে মরে গেল যারা থাক ওদের কথা বাদ দিলাম মসজিদের মাইকে আজান দিতে গিয়ে কারেন্টের খেয়ে যারা মারা যায় ওরা থাক ওটা বাদ ওয়াচ করতে গিয়ে মারা যায় তাবলিক করতে গিয়ে মারা যায় এমনকি কুরবানি দিতে গিয়ে গরুর গলার মধ্যে চুরি চালাতে গিয়ে নিজের গলায় ছুরি চালিয়ে দিয়ে মরে যায় যারা ওরা থাক চেপে যান মানুষের কথা আমরা বলবো না আমি আজ কার কথা বলবো ঠিক ধরেছেন নবী মোহাম্মদের কথা বলবো আমি আজ নবী মোহাম্মদের উপরে এদের দেওয়া প্রত্যেকটা কথা বসিয়ে দেবো আমি দেখতে থাকুন চলুন আমরা তাহলে হাদিস সিরাত থেকেই দেখি নবী মোহাম্মদের সাথে কি কি ঘটেছিল এদের বলা প্রত্যেকটা কথা কি আসলে নবী মোহাম্মদের ওপরে প্রযোজ্য আর আগেই বলে নিচ্ছি প্রত্যেকটা হাদিসের সত্যতা আপনারা যাচাই করে নেবেন নিজেদের বাড়িতে থাকা বা নিজের কাছে থাকা গ্রন্থ খুলে কারণ আমরা তো এখানে বানিয়েও রাখতে পারি তাই না সংশয় ডট কম তো আর মানে মুসলিমদের চালানো ওয়েবসাইট না তো সেটা চেক করে নেবেন যে কোন শব্দটার অর্থ পাল্টে দেওয়া হয়েছে বা সেই শব্দটার অর্থটা পাল্টে দিয়েছেই বা কে বা কারা সেটাও ভালো করে চেক করে দেখে তারপরে বলবেন এইখানে থাকা কোনো দলিল ভুলভাবে উপস্থাপন করা হয়েছে কিনা বা কোনো দলিল থেকে ভুল সিদ্ধান্ত উপস্থাপন করা হয়েছে কিনা আপনারা মিলিয়ে দেখে বলবেন প্রথম এই হাদিসটা দেখুন নবী সাল্লাহ আলাম যখন মৃত্যুরোগে আক্রান্ত ছিলেন এই রোগটা কী আসলে এই রোগ নবী মোহাম্মদের রোগ ছিল কোনটা যে সেই বিষ মাখানো বকরির গোস্ত যা সে খাইবারে আপনার সঙ্গে খেয়েছে এইটা কে বা এই যে বিষ ছাড়া আমার ব্যাপারে কোনো উদ্যোগ নেই এই বিষ কোথা থেকে কোথায় আসলো কিসের বিষের কথা বলছে যেটা নাকি প্রধান ধমনী কেটে দিচ্ছে এটা কোথা থেকে কিছু কিছু অনুবাদে শিরা এসেছে কিছু কিছু অনুবাদে ধমনী এসেছে এটা কোথা থেকে এলো এই যে ঘটনাটা কি হয়েছিল খাইবারে এক ইয়াহুদি মহিলা একটি ভুনা বকরিতে বিষ মিশিয়ে তাকে হাদিয়া দেয় হাসুল ইসলাম তা আহার করেন এবং লোকজনও আহার করে থাক প্রশ্ন করলাম না যে সে কেমন নবি যে সে জানতেই পারলো না আছে থাক চেপে গেলাম তিনি বলেন তোমার তোমরা তোমাদের হাত গুটিয়ে নাও কারণ এটি আমাকে অবহিত করা হয়েছে যে এটি বিষযুক্ত কীভাবে সে বুঝলো সেইটা আবার দেখেন বিষক্রিয়ার ফলে এই যে অমুক মারা গেছে তার পাশে বসে একজন অলরেডি মরে গেছে তিনি ইয়াহুদি মহিলাকে ডেকে এনে প্রশ্ন করেন তুমি যা করলে তা করতে তোমাকে কিসে প্ররোচিত করেছে সে বলল আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আমি যা করেছি তাতে আপনার ক্ষতি হবে না আর যদি আপনি বাদশাহ হয়ে থাকেন তাহলে আমি আপনার থেকে মানুষকে শান্তি দিলাম ইসলাম নির্দেশ দিলে পরে তাকে হত্যা করা হলো অতপর তিনি যে ব্যথায় মানে নবী তাকে শাস্তি দিলো তাকে খুন করা হলো এবং তারপর থেকে তিনি যে ব্যথায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সেই সম্পর্কে বলেন আমি সর্বদা আমি সর্বদা সেই লোকমার ব্যথা অনুভব করছি যা আমি খাইবারে খেয়েছিলাম এই সময় তা আমার প্রধান ধমনি কেটে দিয়েছে বুঝতে পারলেন তো নবী মোহাম্মদ মরার আগ পর্যন্ত ওই বিষের ব্যথায় মরতো এখন আপনারা হয়তো জিজ্ঞেস করতে পারেন যে এই আবার কেমন বিষ ভাই বিষ তো কোনো বিষ বলতে দুনিয়াতে কিছু নাই ফার্স্ট অফ অল বিষ বলতে দুনিয়াতে কিচ্ছু নাই আপনি স্পেসিফিক কিছু কেমিক্যাল পাবেন এক একটা কেমিক্যালের রিয়েকশান এক এক রকম হয় এক একটা কেমিক্যাল এক এক জায়গায় রিয়োক্ট করে একই কেমিক্যাল যেটা আপনার জিব্বায় বা যেটা আপনার কণ্ঠনালীতে বা এই যে শ্বাসনালিতে বা এই যে খাদ্য নালিতে রিয়াক্ট করবে সেই ওই একই কেমিক্যালটা আপনার হাতের তালুতে যদি রাখা হয় রিয়্যাক্ট করবেন আবার আপনার হাতের তালুতে যেই কেমিক্যালটা দিয়ে আপনার আপনি ক্ষতিগ্রস্ত হবেন হয়তো হাতের চামড়াতে তার থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবেন এই রকম বিষ বলতে তো আসলে স্পেসিফিক যদি আপনি কিছু না বলেন তাহলে কীভাবে বুঝবো কিসের কথা বলা হচ্ছে তো এখন ওই কেমিক্যালটা কি ছিল সেটা তো আমরা এখানে বসে জানি না নবী মোহাম্মদ বলতেছে বিষ দিছে কারণ না তো মুরুক্ষ সে বলছে ওই জন্য বিষ বিষ মানে যে আসলে স্পেসিফিক কি সেটা তো সে বলে যায় নাই আচ্ছা তো সেইটা তার কোথায় কোথায় কি কি ক্ষতি করছে সেটা আমরা দেখতে পারবো হাদিস থেকে যে তার কি কি ক্ষতি হয়েছিল ওই বিষটার ফলে কারণ সে তো সাথে সাথেই টুলি করছে না সে সাথে সাথেই বের করে ফেলছে না সব তো ওয়াশ করা রোগীরা বেঁচে যায় না যারা এই যে পয়জনিং কেসগুলো হয় হাসপাতালে যারা বা যাদের আত্মীয়স্বজন বা যাদের পরিচিত কেউ আসতে জিজ্ঞেস করে দেখেন তো দেখি তাদের কি ক্ষতিগ্রস্ত হয় না বিভিন্ন অর্গান তারা তো বেঁচে থাকে কিন্তু ওই ওই অর্গানগুলো ক্ষতিগ্রস্ত হয়ে থেকে যায় না আর নবী মোহাম্মদের বেলায় কি চিকিৎসা বা ট্রিটমেন্টের সিস্টেম ছিল যে খুঁজে বের করবে কোন অর্গানে ক্ষতি হয়েছে সেই অর্গানটার ড্যামেজটা ই করবে রিপেয়ার করবে এরকম যুগে তো সে ছিল না আল্লাপাক তো দু সালে নাই আল্লাপাক তো সেই কবেই যাই হোক তো এটা সিরাতের মধ্যেও এসেছে আপনারা ভিডিওটা পজ করে করে রেফারেন্সগুলো দেখতে পারেন এই জিনিসটা সিরাতের মধ্যেও এসেছে এবং তাবারের অষ্টম খণ্ডের একশো চব্বিশ পৃষ্ঠাতেও এই ঘটনাটা এসেছে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন আচ্ছা সে যে এই যে বিষটা খাইলো এটার লক্ষণটা কোথায় কোথায় বা কিভাবে হয়েছিল এরপর থেকে রাসুল্লা সাল্লামের আলজীব ও তালুতে তার ক্রিয়া আমি প্রত্যক্ষ করতাম হাদিসগুলো মিলিয়ে দেখবেন সব আমি সর্বদা রাসুল সাল্লাহ সাল্লামের আলজিবে তার বিষের ক্ষত দেখতে পেতাম কাউকে বিষ খেয়ে হত্যা করলে তাকেও কি হত্যা করা হবে আচ্ছা এখন নবী মোহাম্মদ কি এই বিষের জ্বালায় এমনি এমনি মরে গেছে মানে সেও তো আমাদের মতো মানুষ সেও তো আমাদের মতো মানুষ বলে যারা মন্তব্য করতেছেন তারা কি জানেন যে সে বাঁচার চেষ্টা করছিল কি না আপনাদের মতো মানুষ সে এমনি মরে গেছে কিনা তা আপনাদের মতো মানুষ যদি হয় তাহলে আর পার্থক্য কী থাকলো বলার সময় তো ভেবে দেখতেছে না তো এই জন্য বুঝতেছে না এনিওয়ে সুস্থ হওয়ার আপ্রাণ চেষ্টা করছে সে কি করছে তার যে বিশ্বাস এই যে উল্টাপাল্টা বিশ্বাস ঝাড়ফুঁক করা সে ওইগুলা করছে আরো অনেক হাদিসে আছে সে অনেক চেষ্টা করছে এবং সে অনেকভাবে এরকম কাতরাইছে অনেকভাবেই সে বাঁচার চেষ্টা করছে শুধু কি তাই শুধু কি এইভাবে সে বাঁচার চেষ্টা করছে না মৃত্যু ভয়ে সে কীরকম থাকতো এই যে যারা বলতেছে পুলিশও বাঁচাইতে পারলো না এই পুলিশ কি শুধু সুইডিশ কার্টুনিস্ট নিয়োগ দিছিল পুলিশ কি নবী মোহাম্মদ নিয়োগ দেয় নাই দেখেন তো দেখি এই যে দেখেন তো দেখি হাদিসে কি আসে আল্লাহ রসুল জেগে কাটান এক রাতে অতঃপর তিনি যখন মদিনায় এলেন এই আকাঙ্ক্ষা প্রকাশ করলেন যে আমার সাহাবিদের মধ্যে কোনো যোগ্য ব্যক্তি যদি রাতে আমার পাহারায় থাকত এমন সময় আমরা অস্ত্রের শব্দ শুনতে পেলাম তিনি জিজ্ঞেস করলেন ইনি কে ব্যক্তিটি বললো আমি সাদ ইবনু আবু আকাস আপনার পাহারার জন্য এসেছি তখন নবিসাল ইসলাম ঘুমিয়ে গেলেন তো বডিগার্ড কি কেবল এই কার্টুনিস্ট নিয়োগ দিছিলো বডিগার্ড তো নবী মোহাম্মদ চোদ্দশো বছর আগেই নিয়োগ দিয়ে রেখেছিল বাচ্চার জন্য কিন্তু তারপরেও কি বাঁচতে পেরেছিল চলুন তো দেখি আমরা আবারও বলছি হাদিসগুলো মিলিয়ে দেখবেন ভালো মতো মিলিয়ে দেখবেন আর এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে হাদিসগুলো সব মিলায় মিলায়ে দেখবেন করে দেখবেন পৃষ্ঠা নাম্বার দেখে মিলাই দেখবেন হাদিস নাম্বার মিলাই দেখবেন প্রকাশনী মিলিয়ে দেখবেন কি বলছে আমার কত কষ্ট তোমার আব্বার নিকট এমন জিনিস উপস্থিত হয়েছে যা কিয়ামত পর্যন্ত কাউকে ছাড়বে না মানে নবী মোহাম্মদ কেউ মৃত্যু ছাড়বে না তো তাহলে এই যে মৃত্যু কাউকে ছাড়ে না এটা আসলে বলে লাভ কি নবী তো নিজেও তো মরে গেছে তাহলে মৃত্যু কাউকে ছাড়ে না এটা তো বলে লাভ নেই গাছে আম তো ধরবেই আম গাছে জাম ধরে না এইটা এইটা নিয়ে এবার মানে আম গাছে আম ধরে এইটা কি কোনো বলতে পারাটা কি কোনো ই ক্রেডিট নাকি কেউ যদি এখন আজকে এসে বলে তো মৃত্যু তো শত শত বছর ধরে মানুষের মৃত্যু তো মানুষ দেখে আসতেছে তো সেইটা বলা কি নতুন কিছু নাকি এই যে মৃত্যুর সময় ইসলামের যে কষ্ট দেখেছি এরপরে কারণ মৃত্যুর সময় আসান হতে দেখলে আমার আর কোনো ঈর্ষা হয় না আয়শা বলে তার মৃত্যু যন্ত্রণা দর্শনের পর আমি অন্য কারো মৃত্যু যন্ত্রণা খারাপ মনে করি না কি বুঝলেন তার মানে নবী মোহাম্মদ নিজেও বাঁচার চেষ্টা করেছিল ঝাড়ফুক টারফুক করেছিল কিন্তু বাঁচতে পারেনি এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখুন তো কোরআনের এই আয়াতটা সে মানে নবী মোহাম্মদ যদি আমার নামে কোনো কথা রচনা করতো তবে আমি তার দক্ষিণ হস্ত ধরে ফেলতাম অতপর কেটে দিতাম তার গ্রীবা বা প্রধান ধমনি তোমাদের কেউ তাকে রক্ষা করতে পারতে না আচ্ছা দেখুন তো সে মরার আগে এই কথাটাই বলতো কিনা না সবসময় এই মুহূর্তে যেন তো আমার প্রধান ধমনি কেটে দিচ্ছে এই মুহূর্তে যেন তো আমার শিরা কেটে দিচ্ছে হাই 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 হায় হায় তাহলে এখন কি আমরা বলতে পারি যে নবী মোহাম্মদ আসলে একজন ভুয়া নবী ছিল সে আল্লাহর নামে কথা রচনা করছে এই জন্য আল্লাহ তারে শাস্তি দিছে যেভাবে শাস্তি দিতে চাইছে সেইভাবেই দিছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এই আল্লাহবার কোন আল্লাহ ইসলামের আল্লাহ না কিন্তু ইসলাম আসার আগে থেকে যেই আল্লাহ ছিল সেই আল্লাহর কথা বলতেছি পত্তলিকদের আল্লাহ ওই যে আব্দুল্লাহ কোন আল্লাহর আব্দ কোন আল্লাহর বান্দা সে কোন আল্লাহর গোলাম সে সেই আল্লাহর কথা বলতেছি নবী মোহাম্মদের বাবা আব্দুল্লাহ পুত্তলিক ছিল এবং যে জাহান নামে গেছে নবী মোহাম্মদের নিজের হাদিস তোমার পিতা ও আমার পিতা জাহান্নামে এই যে নবী মোহাম্মদের নিজের হাদিস তোমার পিতা আমার পিতা জাহান্নামে সেই জাহান্নামী বাপ যার নাম ছিল আবদুল্লাহ সে কোন আল্লাহর বান্দা ছিল সেই আল্লাহর কথা বলছি যে সেই আল্লাহ এই শাস্তিটা তাকে দিয়েছে এটা কি আমরা বলতে পারি কি বুঝলেন আপনাদের কথা আপনাদের নবীর ঘাড়েই ফেলে দিলাম কারণ আপনাদেরকে তো বুঝাইতে হয় আপনারা তো এমনি বোঝেন না আর এই যে আপনারা যে কথাগুলো বলে বেড়াচ্ছেন যে আল্লাহ ব্যবস্থা নিছে আল্লাহ ব্যবস্থা নিবে ধৈর্য ধরো আল্লাহ হেল্প করবে আল্লাহ একাই যথেষ্ট এই যে আয়াতটা বলল এই কোরআনের এই আয়াতগুলো আপনারা তো মানেন না একটাও মানেন মানলে তো আপনারা খুনাখুনি আক্রমণ মামলা হামলা বয়কট এসব কিছু করতেন না কেউ কিছু করলে কার্টুন আঁকলে বা সমালোচনা করলে কি করতেন আল্লাহর কাছে দোয়া করতেন কোরআনের ওই আয়াতগুলোর উপর ভরসা করতেন আপনারা তো সেটা করেন না তাই না করেন কি করেন না কিন্তু এবং এইগুলো করতে গিয়ে সারা পৃথিবী আপনাদেরকে শান্তিময় বলে চিনতেছে এবং আপনাদেরকে কত ভালোবাসে সারা পৃথিবীতে আপনাদের নাম শুনলেই কত মানে সালাম ঠকে আপনারা তো নিজেরাও দেখতে পাচ্ছেন এই জন্য একটু বুঝে শুনে কথা বলতে হবে কথা বলার আগে ভেবে বললেই ভালো হয় তা না হলে অনেকেই আপনাদের কথা শুনে গাইতে শুরু করবে একদিন মারা যায় গালা এবং সারা বিশ্বে অশান্তি সৃষ্টিকারী দাঙ্গা সৃষ্টিকারী মানুষের মধ্যে ক্ষোভ এবং দ্রোহের আগুন জ্বালানো এই সমস্ত চরমপন্থী মানুষগুলো থেকে এই পৃথিবীকে পৃথিবীবাসীকে ধরপোলার হেফাজত করুন